বাবারে বাবা কি কম, আমারে কয় এই ওই যে কইছিলাম দুইটা 500 টাকা নোট পকেটে তেল নাই। হ্যাঁ কয় কেন তুমি বুঝো না, তুমি বাজার করে লয়ে যাইবা না, ভক্তের মতো ভক্ত হইলে বাজার ঠিকই করে লয়ে যেতাম। এক ব্যক্তি সুদখোর, সুদ সুদ বুঝেন তো, সুদ ওই নগদ টাকা দিয়া যে টাকা নেয় বুঝলেননি, এই মস্ত বড় সুদখোর, এলাকার এমন কোন মানুষ নাই অর্থেকার সুদ টাকা না নিছে। তো যে বাড়িতেই যায় আমার আসল দেওয়ন লাগবো না, সুদের টাকাটা দেও। তো এক বেটা খালি ঘুরায় সুদের টাকা দেয় না, আজকা গেছে দিতেই হইব, গিয়া থাবা দিয়া দর্শে সুদের টাকা দাও, বেডি কয়েন টাকা তো নাই কোথ থেকে দেবো, দেয় কতটি আডা আর কতগুলি ওই যে এই দুইটা খাসির মাথা, দুইটা খাসির মাথা থাপা দিয়া লয়ে লইছে, সুদের যায় এইটাই লয়ে গেলাম। আইয়া বাড়িতে কয় ভালো করে পাকাও, রুটি বানাও আর মাংস ভুনা করো। তো বউ মাংস ভুনা টুনা করে রুটি মুটি বানাইয়া খাইতে দিছে, কিন্তু পাতিলের মধ্যে গোটা দিয়া বউ আশ্চর্য হয়ে গেছে, স্বামী ব্যাপারটা কি, কয় কি কয় একটা টুকরা মাংস নাই আড্ডিও নাই সব রক্ত। কিরে রক্ত কেন, এই যে আমি একটা মানুষকে অনাহারে রাইখা সুদের যায় আমি যে নিয়ে আসছি এই জন্য আমার এই অবস্থা হয়েছে, তওবা করলো আমি আর কোনোদিন সুদ খাবো না, কোনোদিন সুদ খাবো না। এলাকার মধ্যে ঘোষণা করে দিল আমার কাছে যে যার সুদের টাকা আমারে দিছ আমার থেকে ফেরত লয়ে যাও, আমি যার কাছে টাকা পাই সব মাফ করে দিলাম, দেওয়া লাগবে না, সমস্ত কিছু বিক্রি করে আসে টাকা পয়সা দিয়া দিল। এখন বউ কয় সব তো দিয়া দিলেন, ব্যবসায় তো আপনার সুদের আসিল, তাহলে এখন আমরা খামু কি, কয় রাখো ব্যবস্থা করতেছি আমি কামে বাইরে দিয়েছি, সারাদিন ঘুরে কাম পায় না, আসলে ও কামের চিন্তাই করে না, ওর মাথার মধ্যে ঢুকছে যে আমার এই পাপের মুক্তি কিসে হবে, কি করে এক জঙ্গলের মধ্যে বয়ে বয়া খালি মাবুদের নাম লয় আল্লাহ আমার এই পাপের মুক্তি কিসে। তা সারাদিন পর বাড়িতে আহে, বউ কয় চালকো রুডিকো আডাকো মাছকো মাংসকো, কয় দেখো যেই মালিকের চাকরি করি হাই কইতন মাস শেষে দিব, আজকা হইল 30 দিন, আজকা আর বেড়াই বাড়িতে আহে না, রাত্র 8টা বাজে জঙ্গলে থাকবো কই, আস্তে আস্তে বাড়ির দিকে আইসে, ঘাট বাড়ির দরজায় পাওরাই খাই দেখে মাংসের ঘ্রাণ আর রুটির ঘ্রাণ, স্ত্রীকে ডেকে বলে যে তুমি এই মাংস আর রুটি কই পাইলা, কয় স্বামী আপনি মনে হয় জানেন না, আপনি যেই মালিকের চাকরি করেন এত ভালো, 1 মাসের বাজার কইরা একটা ঠেলা গাড়ি বইরা দুইজন মানুষ দিয়া পাঠাই দিছে, সেজদা দিয়া পইরা গেল মাবুদ রে, আমি তো আসলে কোনো মালিকের চাকরি করি না, শুধু তোমার প্রেমে আমি মশগুল হয়ে আছি। তখন তাকাইয়া দেখে দুই ফেরেশতা যুক্তি করতেছে, তারা যে এই আল্লাহর তরফ থেকে এই রুটি মাংস আটা মাংস দিয়ে গেছে, তাই যে মুর্শিদের হয়ে যায় মুর্শিদ তার বাজার সদাই সব কিছু করে। ভক্তের একটা স্বভাব আছে গরু দিয়া লেজ ধরে রাখে, গরু দিয়া লেজ ধরে রাখে, কি গরু পীরের দরবারে দিয়া কয় বাবা এই গরুটা আমার খিচুড়িতে দিয়েন, কথা ঠিক নেই, হ্যাঁ গরু দিয়া হের বেড়ে কয় বাবা দুপুর বেলা খাওয়াইবেন না, এইটা হের মধ্যে দিয়েন জবাই করেন, আচ্ছা তোর কাম হইল দেওয়া, গরু এইটা কি করবো না করবো এটা হের ব্যাপার, তো গরু দিয়া তুই লেজ ধরে রাখোস কেন, এই যে যেগুলি লেজ ধরে রাখে এগুলির এইগুলো নাই, এগুলো নাই এইগুলো নাই,
বাজার তো দূরের কথা। হ্যাঁ রবে নাইয়ে ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা, রবে নাইয়ে সবুরের দেশে বই দেখি দম কষে, উঠি সিনারে ভেসে পেয়ে যন্ত্রণা, রবে নাইয়ে ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা, কত কষ্ট পেল সেই হরি নামে, প্রহ্লাদ চরিত্র দেখো দৈত্য ধামে, কত কষ্ট
রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশীল হানি সর্বকাল শক্তিশীল হানি আহ